আলু মটরশুঁটির তরকারি কিভাবে আপনারা কম সময়ে কম মশলা দিয়ে খুবই সুস্বাদু এই রেসিপিটি তৈরি করবেন সেই রেসিপিটা থাকছে আমার আজকের ভিডিওতে। আশা করছি এই রেসিপিটা দেখে যদি বাসায় তৈরি করেন একেবারে পারফেক্ট আলু মটর রেসিপি তৈরি করতে পারবেন। তো একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল গরম করে একটি তেজপাতা আর 1 চা চামচ জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপর জিরাগুলো যখন চটপট করে ফুটে উঠবে তখন আমরা এখানে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণে মিহি কুচি করা পেঁয়াজ। এখন যতক্ষণ না পেঁয়াজটা একেবারে লালচে কালার হয় ততক্ষণ আমরা পেঁয়াজটাকে ভেজে নেব। তো আমার পেঁয়াজগুলো লালচে কালার হয়ে গেছে, তো এখন আমরা এখানে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। তারপর যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমরা আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভেজে নেব। আর আলু মটরশুঁটি তরকারি তৈরি করার সময় খেয়াল রাখবেন খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না, খুব বেশি আদা রসুনেরও দরকার পড়ে না, অল্প মশলা দিয়ে কিন্তু খুব সুস্বাদু রান্নাটা হয়ে যায়। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3টি ছোট সাইজের টমেটো, আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর টমেটোর যে খোসাটা আছে সেটা আমি ফেলে দিয়েছি, শুধু ভিতরের অংশটা আমি নিয়েছি। তারপর খুব ভালো করে মিশিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এখন টমেটোর সাথে হলুদ আর মরিচটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর আমার এখানে মরিচটা একটু ঝাল কম ছিল তার জন্য আমি বেশি পরিমাণে দিয়েছি, তো আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দিবেন। তো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়া আর 1/4 চা চামচ হিং। সেই সাথে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ, আমি কাঁচামরিচের মাথাগুলো ভেঙে দিয়েছি যাতে করে কাঁচামরিচের যে একটা ফ্লেভার আছে সেটা খুব ভালোভাবে বের হয় কিন্তু খুব বেশি ঝাল হবে না। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর অবশ্যই চেষ্টা করবেন আলু মটরশুঁটির তরকারিতে হিংটা ব্যবহার করার, এতে করে এটার স্বাদ অনেক বেশি ভালো পাওয়া যায়। এরপর আমি এখানে 4টি মাঝারি সাইজের কিউব করে কেটে নেওয়া আলু দিয়ে দিলাম, তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আলুটাকে প্রায় 2 মিনিটের মতো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বেশি থাকবে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, তারপর লবণটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো লবণটা মেশানো হয়ে গেলে আলুটাকে সিদ্ধ করার জন্য আমরা এখানে পানি দিয়ে দেব। তো খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, যেহেতু নতুন আলু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে 1/3 কাপ পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে আমরা প্রায় 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। আর এর ভিতরে কিন্তু 1 থেকে 2 বার নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে গিয়ে পুড়ে যেতে পারে। তো প্রায় আমি 8 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিলাম। ঢাকনাটা সরিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি একটু দেখে নিচ্ছি যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো আমার আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমরা এখানে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে মটরশুঁটি। আমি এখানে ফ্রেশ মটরশুঁটিটা ব্যবহার করছি, আপনারা চাইলে ফ্রোজেন করা মটরশুঁটিটাও ব্যবহার করতে পারেন। তবে এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায় তো চাইলে আপনারা ফ্রেশটাও ব্যবহার করতে পারেন, তাহলে এটার স্বাদ আরও বেশি ভালো লাগবে। তো মটরশুঁটিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আলুটার সাথে মটরশুঁটিটা মিশিয়ে নিলাম। এখন এখানে আমরা দিয়ে দেব 1/4 কাপের মতো নর্মাল পানি, খুব বেশি পানি দেওয়ার দরকার নেই যেহেতু মটরশুঁটির তরকারিটা একটু ঘন হবে। তো শুধুমাত্র মটরশুঁটিটাকে সিদ্ধ করার জন্য 1/4 কাপ পানি দিয়ে দিলাম। তারপর চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কমিয়ে ঢাকনা দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তো আমি 6 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এর ভিতরে কিন্তু মটরশুঁটিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো আবারও খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটার স্বাদ আর ফ্লেভার আরেকটু ভালো করে পাওয়ার জন্য আমরা এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে কাস্তুরি মেথি আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। তারপর এই 2টি উপকরণ খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আমরা এখানে সবশেষে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণে ফ্রেশ ধনে পাতা কুচি। এখন চুলার আঁচটা একেবারে কমিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। এতে করে গরম মশলার যে ফ্লেভার আর ধনে পাতার যে ফ্লেভার সেটা খুব ভালোভাবে তরকারিটাতে পাওয়া যাবে।
তো 5 মিনিট পরে আমরা এটা পরিবেশন করে দেব। তো 5 মিনিট পরে আমি এটা পরিবেশন করে দিয়েছি। আপনারা চাইলে এটা ভাতের সাথে, লুচি, পরোটা, যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, খেতে ভীষণই টেস্টি লাগবে। অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন।